আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আলোচনা করবো বিগ ওয়ালের উপর সাত দেওয়া কতটুকু যুক্তিযুক্ত সেই সম্পর্কে আলোচনা করব তো চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক আপনি যদি ব্রিক ওয়ালের উপর সাত দিতে যান তাহলে আপনাকে দুইটি জিনিস অবশ্যই মেনে চলতে হবে বা দুই ধরনের নিয়ম মেনে আপনাকে ব্রিক ওয়ালের উপর আপনি সাদ দিতে পারবেন দুই ধরনের কি প্রথম ধরনের হচ্ছে যে আপনি যদি ব্রিকেলের উপর সার দিতে যান তো অবশ্যই আপনার ভিত্তিটা একটু মজবুত করতে হবে ভিত্তিটা কি করতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনাকে এক ফিট মাটি কেটে বালু কম্প্যাক্ট করে তারপর হচ্ছে বিশ ইঞ্চি গাঁথনি দিয়ে তারপর পনেরো ইঞ্চি তারপর দশ ইঞ্চি তারপর পাঁচ ইঞ্চি এইভাবে আপনাকে যদি আপনি গাঁথনি করেন ভিত্তিটা যদি এইভাবে আপনি তোলেন বেসমেন্টটা তাহলে আপনি উপরে ছাদ দিতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যদি আপনি বলেন যে আমি ব্রিকের উপরেই সার দিব দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আপনাকে গ্রেড বিম দেওয়া লাগবে বা আপনি কলাম আনুমানিক চারটা বা পাঁচটা কলাম দিয়ে একটি রুমের জন্য আপনি ছাদ দিতে পারবেন তাছাড়া কোনোভাবেই লোড কনভার্ট আপনি করতেই পারবেন না আর যদি কোনো মিস্ত্রির কথা শোনেন যে মিস্ত্রির অনুযায়ী মিস্ত্রি বলতেছে গ্রেড আপনার বিকোয়ালে ঢালাই দেওয়া যাবে ছাদ দেওয়া যাবে কোনো সমস্যা নাই দুই তলাও করা যেতে পারে মিস্ত্রিরা কিন্তু কথার মাঝে এগুলো বলেই ফেলে তো সেক্ষেত্রে আপনারা যদি মিস্ত্রির কথা শোনেন তাহলে কিন্তু ভবিষ্যতে পস্তাবেন অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারে শরণাপন্ন হবেন তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন নয়তো স্বাদ কোনোভাবেই আপনি দিতে পারবেন না বিকলের উপর যখনই সাত দিতে যাবেন হয়তো বা ধারাইয়ের সময় কোনো সমস্যা না দেখা দিতে পারে কিন্তু পরবর্তীতে বিশাল আকারে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটা আপনার সারা জীবনের কান্না হতে পারে সেই কারণে অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারে শরণাপন্ন হবেন কোনোভাবেই আপনারা মিস্ত্রি শরণাপন্ন হবেন না তো গাইজ আপনারা যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আরও কমেন্ট করবেন বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের যদি থেকে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগ্রহে বসে থাকবো তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ